আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, প্রত্যেক পিতা মাতার উচিত তার সন্তানের জন্য দোয়া করা, তাদের জন্য সবসময় যে কোনো বিপদ আসুক বা সুখ আসুক, সাথে সাথে তার জন্য আল্লাহ তাআলার কাছে যেন এই বিপদ বা এই সুখটা যেন বরকতময় হয়। কিছু কিছু সুখ রয়েছে যা বরকতময় হয় না, আর দুঃখ তো সবসময় বরকতময় হয় যদি ধৈর্য ধারণ করা হয়। যখন আপনি দেখবেন আপনার সন্তানের মন খারাপ, সে কোনো কারণে হতাশ, তখন তার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন। এতে আপনার সন্তানকে আপনি উৎসাহ দিচ্ছেন, সে কিন্তু সাহস পাচ্ছে। যদি দেখেন আপনার সন্তান কোনো কারণে উত্তেজিত বা রাগান্বিত হয়ে আছে, তাহলে তার সামনে তার জন্য দোয়া করুন, যা আপনার সন্তানের অন্তরে প্রশান্তি এনে দেয়, সে দুশ্চিন্তা মুক্ত হবে। আপনার সন্তান যখন কোনো কারণে খুশি থাকবে, হাত তুলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। এটা দেখে আপনার সন্তান শিখবে কোনো কারণে খুশি হলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হয়। যখন আপনি দোয়া করবেন, একটু জোরে জোরে দোয়া করবেন, যেন আপনি যা বলছেন সেটি আপনার সন্তান শুনতে পায়, সেও আপনার জন্য এরকমভাবে মৃত্যুর পর দোয়া করবে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে, আপনার জন্য দান সাদকা করবে। প্রতিটি কাজে যখন সে দান সাদকা করবে, ভালো কিছু করবে, তখন আপনাকে স্মরণ করবে। এই বিষয়গুলো আপনার সন্তানকে আল্লাহর সম্পর্কে অধিক সচেতন করে তুলবে। সে বুঝতে শিখবে যে জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহর কাছে হাত পেতে সাহায্য চাইতে হয়, যদিও সুখে কিংবা দুঃখে থাকে, শুকরিয়া আদায় করতে হয়। এরপর যখন আপনার সন্তান আনন্দে অথবা কষ্টের মধ্যে দিয়ে দিন পার করবে, তখন এই অভ্যাসটা তার জন্য আল্লাহর কাছে হাত পেতে সাহায্য চাওয়ার মতন উপযোগী করে তুলবে। সে বুঝতে পারবে যে আমার বিপদ আসুক বা সুখ আসুক, কোনো কিছু হারিয়ে যাক, আমার তো আল্লাহ তাআলাই আছে, আমার পিতা মাতা তো সেরকমটাই করেছিল। যখনই কোনো পেরেশান, টেনশন, অন্যান্য বিপদে তারা পতিত হয়েছে, তখনই তারা আল্লাহর কাছে সাহায্য চাইছে। এমনকি যখন সে বৃদ্ধ হবে, আপনার সন্তান যখন বৃদ্ধ হয়ে যাবে, তখনও আপনি যা শিখিয়ে দিয়েছেন এটি তার মধ্যে অভ্যাসে পরিণত হবে। এই ছোট কাজটিও এক ধরনের ইবাদত, কারণ আপনি আপনার সন্তানের সামনে ছোট বড় যা করবেন সবই সে দেখছে এবং শিখছে। তাই আপনার সন্তানের সামনে সেটাই করুক যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ তাআলা জানেন, এবং আপনার মাধ্যমে আল্লাহকে সে চিনতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক। আমিন।